আসসালামু আলাইকুম। হেলদি লাইফ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে অতি সস্তা ও সহজলভ্য একটা শাকের পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, পুঁই শাক আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। সবজি বাজারে প্রায় সারা বছরই পুঁই শাকের দেখা পাওয়া যায়। এই শাক নানাভাবে রান্না বা ভাজি করে খাওয়া যায়। ইলিশ পুঁই, চিংড়ি পুঁই অনেকের অতি জনপ্রিয় একটি খাবার। সবুজ ও লাল এই দুই রঙের হয়ে থাকে পুঁই শাক। পুঁই শাকে রয়েছে প্রচুর ভিটামিন বি, সি, এ, পাশাপাশি প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং আয়রন আছে। নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছে প্রিয়। পুঁই শাকের পুষ্টিগুণের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতাও রয়েছে। আসুন এবার জেনে নিই পুঁই শাকের উপকারিতা সম্পর্কে। বন্ধুরা, প্রবাদে আছে শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। স্বাস্থ্য সুরক্ষায় এর রয়েছে অনেক পুষ্টিগুণ। পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণের আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাহির হতে সাহায্য করে। পুঁই শাকে বিদ্যমান ভিটামিন এ এবং সি, যা ত্বকের রোগ জীবাণু দূর করে, শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, সেই সাথে চুলকেও মজবুত করে। নিয়মিত পুঁই শাক খেলে পাইলস, ফিস্টুলা, হ্যামোরয়েড হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। পুঁই শাকে প্রচুর পরিমাণ আঁশ বা ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে। যারা ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য পুঁই শাক খুব ভালো। পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কাজ করে থাকে। পুঁই শাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে। পুঁই শাকের আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁই শাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয়। শরীরের খোসপাসরা কিংবা ফোড়ার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধে লড়তে পুঁই শাক খুবই পারদর্শী। তাছাড়াও হজম ক্ষমতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে পুঁই শাকের জুড়ি নেই। যাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা থাকে, নিয়মিত পুঁই শাক খেলে তারা উপকার পাবেন খুব দ্রুত। তাই পরিবারের সবার স্বাস্থ্য সচেতনতায় প্রতিদিনের খাদ্য তালিকায় পুঁই শাক রাখুন। পুঁই শাক রান্না করার পদ্ধতি। এই শাক নিরামিষ ও আমিষ দুভাবেই রান্না করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে পুঁই শাক বিভিন্ন মাছ দিয়ে রান্না করা হয়। পুঁই শাক ও আলু সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কেমন লাগবে এটা আসলে জিজ্ঞেস করার কোনো দরকার পড়ে না। বন্ধুরা, এবার আসি পুঁই শাক চাষ পদ্ধতি। পুঁই শাক বাণিজ্যিকভাবে জমিতে চাষ করা হয়, আবার বাড়ির আঙিনায় মাচা বানিয়ে চাষ করা হয়। পুঁই শাক গোড়া থেকে কেটে উর্বর মাটির কোথাও পুঁতে লাগালেই চারা হয়ে যায়। আবার বীজের মাধ্যমেও এই শাক চাষ করা হয়। মাচায় চাষ করা পুঁই শাক জমিতে চাষ করা পুঁই শাকের চেয়ে অনেক সুস্বাদু। তাই বেশি বেশি পুঁই শাক লাগান আর অত্যন্ত পুষ্টিকর শাকের এক চাহিদা পূরণ করুন। এই জাতীয় নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।